হ্যালো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। সো ফ্লাওয়ার্স, আজকে আমরা কি করব? আজ কিন্তু আমি তোমাদের খুব সুন্দর একটা অ্যাক্টিভিটি করাবো নিউমেরিসি স্কিলস বুক থেকে। সেখানে কিন্তু অ্যাক্টিভিটি রয়েছে, তার জন্য কিন্তু বইটা আনতে হবে। এই দেখো নিউমেরিসি স্কিলস বুক, এই বুকটা নিয়ে সবাই রেডি হয়ে যাও। ওকে, আর সঙ্গে একটা পেন্সিল আর ইরেজার নিতে হবে। এবার চলো পেজ ওপেন করে ফেলি, দেখি ফেলি আমরা কোন অ্যাক্টিভিটি রয়েছে। এখন এই বুকের পেজ নাম্বার 8686 ওপেন করে ফেলো। উইচ নাম্বার ইজ দিস আমার সঙ্গে বলো? 8686। ভেরি গুড। নাও পেজটা ওপেন করে ফেলো, দেখো পেজে কি রয়েছে। এই দেখো, এই সব শেপস রয়েছে, তাই তো? সো ফ্লাওয়ার্স, আমরা তো অনেক শেপসের ব্যাপারে জেনেছি, তাই না? যেমন ধরো শেপ সার্কেল, শেপ ওভাল, শেপ রেক্টাঙ্গেল, শেপ ট্রায়াঙ্গেল, স্কোয়ার, সেমি সার্কেল, তাই না? এসব শেপসের ব্যাপারে তো আমরা এর আগে জেনেছি, তাই তো? কত সুন্দর অ্যাক্টিভিটিও করেছি। আজ কিন্তু আমরা এই শেপসগুলো দিয়ে আবার একটা অ্যাক্টিভিটি করবো, ঠিক আছে? তাহলে চলো ফ্লাওয়ার্স, আমরা অ্যাক্টিভিটি স্টার্ট করে ফেলি। ওকে, সো লেটস গেট স্টার্টেড। নাও ফ্লাওয়ার্স, এভরিওয়ান লুক অ্যাট দ্য পেজ। এখানে কি দেখতে পাচ্ছি? ওয়ান্স মোর, দেখো কি বলেছে, ম্যাচ দ্য শেপস উইথ দ্য অবজেক্টস। মানে এই শেপসগুলির সঙ্গে এই অবজেক্টগুলোকে আমাদের ম্যাচ করতে হবে। কী করে অবজেক্টসগুলি ম্যাচ করবো? ফার্স্টে দেখো এখানে কী কী শেপস আছে আমরা আগে দেখে নিই। হোয়াট ইজ দ্য নেম অফ দ্য শেপ? সার্কেল, দিস ইজ দ্য শেপ সার্কেল। অ্যান্ড হোয়াট ইজ দ্য নেম অফ দ্য শেপ? দিস ইজ আ রেক্টাঙ্গেল। কারণ দেখো টু সাইডস তো ইকুয়াল, অপোজিট সাইডসগুলি, তাই না? তারপর দেখো ট্রায়াঙ্গেল, এটা কি শেপ স্কোয়ার। তারপর রয়েছে সেমি সার্কেল, তারপর রয়েছে শেপ ওভাল। তারপর চলো আমরা দেখি এই পাশে কী কী অবজেক্টস রয়েছে। ফার্স্টে দেখো ম্যাচ বক্স রয়েছে, তারপর দেখো ললিপপ ট্রায়াঙ্গেল শেপে, তারপর দেখো একটা ক্লক রয়েছে, তারপর দেখো একটা বার্ন রয়েছে, আর এক ললিপপ সঙ্গে কয়েন। এবার পেন্সিল নিয়ে নাও তোমরা। দেখো পেন্সিল নিয়েছি, ফার্স্টে দেখো এখানে একটা কী দেখতে পাচ্ছি, এটা তো একটা ম্যাচ বক্স। ম্যাচ বক্সের সঙ্গে আমরা কোন শেপটা ড্র ম্যাচ করবো বলো তো? ম্যাচ বক্সের শেপটা কি? রেক্টাঙ্গেল। দেখো ফার্স্ট অপোজিট সাইজগুলি কিন্তু ইকুয়াল, তাহলে আমরা এরমভাবে ম্যাচ করব। তারপর কি দেখতে পাচ্ছি, এটা তো একটা ললিপপ, ললিপপের শেপটা কি? ট্রায়াঙ্গেল। তাহলে আমরা কোন শেপের সঙ্গে ম্যাচ করব? এই ট্রায়াঙ্গেল শেপ, এই দেখো। তারপর দেখো ওয়াচ, ওয়াচের শেপ কি? স্কোয়ার। স্কোয়ারের সঙ্গে আমরা কোন শেপটা ম্যাচ করব? শেপ স্কোয়ার, এই দেখো ফ্লাওয়ার্স। তারপর দেখো বান, বানের শেপটা কি? সেমি সার্কেল। তাহলে সেমি সার্কেলের সঙ্গেই তো ম্যাচ করতে হবে, কোথায় রয়েছে? এই দেখো উল্টো সেমি সার্কেল, তাই না? এই সেমি সার্কেলটার অপোজিট, এটাও তো সেমি সার্কেল, ম্যাচ করে ফেলো। তারপর কি দেখতে পাচ্ছি? ললিপপ, এই ললিপপের শেপটা কি? ওভাল। তাহলে ওভাল শেপের সঙ্গে তো আমরা ওভাল শেপই ম্যাচ করবো, এই দেখো রয়েছে, ম্যাচ করে ফেলো, ভেরি গুড। তারপর দেখো কি? কয়েন, কয়েনের শেপটা কি? সার্কেল। তাহলে আমরা কোন শেপের সঙ্গে ম্যাচ করব? শেপ সার্কেল, ভেরি গুড। নাও ফ্লাওয়ার্স, তোমরা ম্যাচ করে ফেলো। ঠিক এরমভাবে কিন্তু পুরোটা ম্যাচ করতে হবে তোমাদের, ঠিক আছে? যাদের কমপ্লিট হয়নি ঝটপট করে কমপ্লিট করে ফেলো। সো মাই ডিয়ার ফ্লাওয়ার্স, তাহলে কি সুন্দর শেপসগুলির সঙ্গে আমরা অবজেক্টসগুলি ম্যাচ করলাম, তাই না? আচ্ছা, এবার কী করতে হবে? মামাকে বা পাপাকে রিকোয়েস্ট করবে এই অ্যাক্টিভিটির একটা ফটো ক্লিক করে যেন অবশ্যই গুগল ক্লাসরুমে সাবমিট করে দেন। ওকে, আচ্ছা। নাও ফ্লাওয়ার্স, আওয়ার ক্লাস ইজ ওভার। টেক কেয়ার অফ ইয়োরসেলফ, আই লাভ ইউ অল। সে বাই ফ্লাওয়ার্স, বাই বাই।